নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পুলক, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ পুলক। তো আজকে আমি চলে এসেছি হাওড়া জেলায় ডোমজুড়ে অবস্থিত এই ইসকন মন্দিরে। আমার পেছনে দেখতে পাচ্ছেন ইসকন মন্দিরটি, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই ইসকন মন্দিরটি। তো এই ইসকন মন্দিরে আপনারা আসবেন কীভাবে, এই মন্দির কতক্ষণ খোলা থাকে, এখানে ভোগের প্রসাদ মূল্য কত, ভোগ প্রসাদ কখন পাবেন, যাবতীয় তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, টোটাল ইনফরমেশান থাকছে আজকের ওই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক ভিডিওটা, আর আগেই দেখে নেব আপনারা এখানে আসবেন কিভাবে। ডোমজুড় ইসকন মন্দিরে আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে হাওড়া থেকে সকাল 8:40 আমতা লোকাল করে আসাটাই সবথেকে ভালো হবে, সময় লাগবে 1 ঘন্টা। আর নামতে হবে এই ডোমজুড় স্টেশনে। বন্ধুরা, আমি এখন নেমে পড়েছি ডোমজুড় স্টেশনে। এখান থেকে সামনে কিছুটা এগিয়ে যাব, তারপর মেন রোডে গিয়ে সেখান থেকে অটো করে যাব আমি এই ইসকন মন্দিরে। তো চলুন স্টেশনের বাইরে বেরোনো যাক, আর মেন রোডে যাই, তারপর কথা। স্টেশন থেকে বেরোলেই মিনিট দুয়ে ঘাটলেই আপনারা মেন রোড পেয়ে যাবেন। সামনেই রয়েছে, সামনে মেন রোড, সেখান থেকে অটো পাওয়া যাবে। চলে এলাম মেন রোডে, ওপরে যাব। আপনারা মেন রোডে এসে অটোতে চাপার পর নীলাঞ্জনা পার্ক বা ডোমজুড় ইসকন মন্দির বললে আপনাদের এই স্টপেজে নামাবে। তাছাড়া আপনারা এখানে দেখছেন এই সামনে বোর্ড দেওয়া আছে, নাম হট্ট ইসকন ডোমজুড় রাধাকৃষ্ণ মন্দির। এই বোর্ডটা এখানে দেওয়া আছে যাতে আপনাদের এখানে কোনো অসুবিধা না হয়। আর ঠিক তার পাশের রাস্তাটা দিয়ে আপনাদের কিছুটা যেতে হবে। অটোটাতে ভিডিও করতে পারলাম না, অটোটায় প্রচুর ভিড় ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম। তো এবার চলুন আমি সোজা যাব মন্দিরের দিকে। এখানে আপনারা ট্রেন ছাড়া বাসে করেও আসতে পারবেন। এখানে হাওড়া থেকে যে বড়গাছিয়াগামী যে বাসগুলো আছে সেই বাসে করেও আপনারা এখানে আসতে পারবেন, অথবা হাওড়া থেকে ট্রেনে করে এলে হাওড়া আমতা লোকাল সেই ট্রেনে করেও আপনারা এখানে আসতে পারবেন। নামতে হবে ডোমজুড় স্টেশনে, সেখান থেকে মাত্র 10 টাকা দিয়ে অটো ভাড়া করে আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার, ইয়ে দেখছেন, এই হচ্ছে মন্দিরের গেট। চলুন এবার মন্দিরে প্রবেশ করা যাক। এই হচ্ছে মন্দির চত্বরটা, দেখুন এখানে প্রথমেই ঢুকে এখানে জুতো রাখার জায়গা আছে, তো আমি ওখানে জুতোটা রেখে দিচ্ছি। চলুন সামনের দিকে যাওয়া যাক। এখানে দেখুন শ্রী রামচন্দ্র একটা সুন্দর মূর ছবি দেওয়া আছে, তার সাথে এখানে একটা সুন্দর জায়গা করা আছে। সামনের দিকে হচ্ছে মূল মন্দির, ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এখানে দেখুন সুন্দর একটা বাগান করা আছে। হরে কৃষ্ণ।
মহাকালী মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে আপনার এই শিব মন্দিরটি, আর তারই ওপরে রয়েছে গরুড়দেবের একটি মূর্তি, আর এর সামনে রয়েছে সুন্দর শিবলিঙ্গটি। এই একটা শিবলিঙ্গ রয়েছে, আর তার পাশে রয়েছে এই বজরংবলির মূর্তিটি। আপনারা এসে এখানেও পুজো দিতে পারবেন। তো বন্ধুরা, মন্দিরে ঢোকার পরেই আপনারা এই ডান দিকে যে দেখছেন, এই ডান দিকে রয়েছে একটি সুন্দর জায়গা। এই যে এটা দেখছেন, এখানে হচ্ছে এটা পরিক্রমা করার জায়গা। এখানে দেখুন, প্রবেশ করতে গেলে এখানে খালি পায়ে প্রবেশ করতে হবে, আর একটি সুন্দর ব্রিজ, ছোট্ট মতো ব্রিজ করা আছে। আর এখানে প্রবেশ করার আগে এখানে দেখুন লেখা রয়েছে, পরিক্রমা মন্দিরে প্রবেশের আগে বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এটা একবার আপনাকে বলতে হবে এই মহামন্ত্রটা, তারপর আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনের দিকে এগিয়ে এসে এই যে পাথরের যে গোলগোলগুলো দেখছেন, এখানে একবার আপনারা এখানে একটা একটা পাথরের উপর দাঁড়াবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একবার করে বলতে হবে, আর একটা পাথরের দিকে এগিয়ে যেতে হবে। এরকম করে আপনারা যে কটা পাথর রয়েছে পুরোটা ঘুরে ঘুরে আপনারা ওই মন্ত্রটা বলে বলে এখানে পরিক্রমা করতে পারবেন। দেখুন, এখানে খুব সুন্দর একটা জায়গা করা আছে পরিক্রমা করার জন্য, এখানে এসে আপনারা পরিক্রমাও করতে পারবেন। আর তারই পাশে রয়েছে এই সুন্দর মন্দিরটি। এই মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 1টা পর্যন্ত। তারপর এখানে ভোগ আরতি শুরু হয়, ভোগ আরতি হয়ে যাওয়ার পর মন্দিরটি বন্ধ হয়ে যায়, তারপরে আবার খোলা হয় বিকাল 4টের সময়। এই মন্দিরে এসে আপনারা যদি দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে এসেই আগে প্রথমে কুপন সংগ্রহ করে নেবেন, অথবা এই যে মোবাইল নম্বর দেখছেন, এখানে আপনারা আগের দিন ফোন করে জানিয়ে দিতে পারবেন যে আপনারা কতজন আসছেন, তাহলে আপনাদের জন্য ওনারা ভোগের কুপন রেখে দেওয়ার ব্যবস্থা করবে। তো বন্ধুরা, এখানে এসেই আমি ভোগের কুপন কেটে নিয়েছি। এই যে ভোগের কুপন মূল্য আজকে নিল 80 টাকা। তো এখানে মোটামুটি 80 টাকায় থাকে, কোনো কোনো দিন 100 টাকা ভোগের মূল্য হয়। এই ইসকন মন্দিরে 3 বেলা ভোগের ব্যবস্থা আছে, সকালবেলা দুপুরবেলা ও রাত্রিবেলা। এখানে দুপুরে ভোগ প্রসাদের মূল্য হচ্ছে 80 টাকা, সকালবেলা 40 টাকা ও রাত্রিবেলা 40 টাকা। যদি এখানে এসে আপনারা থাকেন, তাহলে এখানে অফিসে কথা বলে নিতে হবে। এখানে 3 বেলা আপনারা ভোগের সুবিধা এখানে পেয়ে যাবেন, এখানে এলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এই ইসকন মন্দিরে আপনারা এসে থাকতেও পারবেন, এখানে থাকার ব্যবস্থা রয়েছে। তো চলুন, এখানে থাকার কীরকম কী রুমগুলো রয়েছে, ভেতর থেকে হয়তো পারবো না, কিন্তু বাইরে থেকে যতটা পারবো চেষ্টা করব আমি আপনাদের দেখানোর জন্য, আপনাদের দেখাই। চলুন, দেখছেন এখানে পরপর রুমগুলো রয়েছে, দেখুন 107, 106, পরপর রুম রয়েছে। নিত্যানন্দ কিছু এখানে থাকার ব্যবস্থা রয়েছে। তো এইখানে আপনারা এলে এখানে থাকতেও পারবে, তো সেখানে তার জন্য এটা অফিসে আপনাদের কথা বলে নিতে হবে। এইদিকেও রয়েছে, আপনাদের এই পাশেও রুম রয়েছে, প্লাস এই পাশেও রুম রয়েছে। তো আপনাদের এখানে থাকার অসুবিধা হবে না, এখানে এসে আপনারা থাকতে পারবেন। প্রত্যেকটা ঘরই এখানে বন্ধ আছে, চলুন এদিকটা একবার গিয়ে দেখা যায়। দেখুন, এটা হচ্ছে গৌরাঙ্গ কুঠির, ওদিকটা নিত্যানন্দ কুঠির, এটা হচ্ছে গৌরাঙ্গ কুঠির, থাকার ব্যবস্থা আছে। তো এই রুমগুলোতে আপনারা এখানে থাকতে পারবেন। তো আমার যেটা মনে হলো, রুমগুলো খুব বড় নয়, খুব ছোটও নয়, আপনারা এসে এখানে থাকার মতো মোটামুটি ব্যবস্থা এখানে করা আছে।
বন্ধুরা, এইখানে ইনি একজন মাসিমা আছেন, তিলক লাগাচ্ছে, খুব ভালো লাগলো। মন্দির একটা বেজে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে, এবার 1:30 থেকে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হবে। ভোগ প্রসাদ খাওয়ানো হয়ে গেলে আমি এখান থেকে বেরিয়ে যাবো। তো বন্ধুরা, প্রসাদ খাওয়া হয়ে গেছে, তো এবার আমি বাইরে চলে যাব। মন্দির বন্ধ হয়ে গেছে, মন্দির খুলবে আবার ঠিক বিকাল 4টার সময়। তো এখন আমি বাইরে চলে যাচ্ছি, 2টোর সময় ডোমজুড় স্টেশন থেকে ট্রেন আছে, সেই ট্রেনেই আমি বাড়ি ফিরে যাব। তো আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করি সব তথ্য আপনাদের আমি দিতে পেরেছি। তো আপনারা এখানে এসে একটা দিন খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন, সমস্ত তথ্য আপনাদের আমি দিলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন যারা এসেছেন, আমার যারা নতুন বন্ধুরা রয়েছে, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে, আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আরও উৎসাহিত হব আগামী দিনে ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন।